শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল মিড ডে মিল সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন দুপুরের পাতে বরাদ্দ বৃদ্ধি এক টাকারও কম দেখুন কি বলা হয়েছে বরাদ্দ মেরে কেটে পাঁচ টাকা এই মূল্যবৃদ্ধির বাজারে সেই টাকায় মিড ডে মিলের পাতে কি দেওয়া যায় তা নিয়ে প্রশ্ন উঠেছিল উঠেছিল বরাদ্দ বৃদ্ধির দাবিও অবশেষে কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের জন্য সরকারি ঘোষণা অনুযায়ী প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ হয়েছে আটচল্লিশ পয়সা বাড়ানো হয়েছে আর উচ্চ প্রাথমিক বেড়েছে মাথাপিছু বাহাত্তর পয়সা পয়লা অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নতুন বরাদ্দ অনুযায়ী প্রাথমিকের মাথাপিছু পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং উচ্চ প্রাথমিকে আট টাকা সতেরো পয়সা বরাদ্দ করবে সরকার কেন্দ্র এবং রাজ্য ভাগাভাগি করেই তা দেবে সরকারের এই বরাদ্দ বৃদ্ধি নিয়ে শিক্ষকদের একাংশের বক্তব্য অগ্নিমূল্যের বাজারে বরাদ্দ বাড়ার অপেক্ষায় ছিলেন তারা কিন্তু বরাদ্দ বৃদ্ধির যা হার তাতে পড়ুয়াদের পাতে কি দেওয়া যাবে সেই প্রশ্ন রয়েই গেল প্রাথমিক স্কুলের এক শিক্ষকের প্রশ্ন সাড়ে পাঁচ টাকায় এক বেলার পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব মিড ডে মিলের ক্ষেত্রে এর আগে বেড়েছিল পরিস্থিতিতে সেবার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে বেড়েছিল যথাক্রমে পয়সা এবং পয়সা এবার কার্যত একই হারে বরাদ্দ বাড়ানো হয়েছে যদিও শিক্ষকদের অনেকে বলেছেন গত দু বছরে মূল্যবৃদ্ধির হার অনেক বেশি তাই বরাদ্দও আরও বাড়ানো উচিত ছিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ড বলেন ক্ষুধা তালিকায় শীর্ষে ভারত অপুষ্টিতে ভুগছে লক্ষ লক্ষ শিশু আমরা বহুদিন ধরে বরাদ্দ বৃদ্ধির দাবি করছিলাম কিন্তু শেষ পর্যন্ত বরাদ্দ বৃদ্ধি দেখে খুবই হতাশ এখন যা বাজার দর তাতে ন্যূনতম বরাদ্দ মাথাপিছু কুড়ি টাকা করার পাশাপাশি পৃথকভাবে গ্যাস বা জ্বালানি বরাদ্দের দাবি করছি শিক্ষকদের একাংশের মতে কেন্দ্রীয় সরকার স্বাধীনতার অমৃত মহোৎসবে ঢাক বাজাচ্ছে অথচ সাধারণ মানুষের শিক্ষা এবং পুষ্টি নিয়ে আদৌ ভাবছে না আনন্দের মতে অতিমারির পরে বহু গরিব পড়ুয়ার বাবা মা কাজ হারিয়েছেন অনেক পড়োই এখন স্কুলে আর টিফিন আনতে পারে না তারা মিড ডে মিলের উপরই নির্ভর করে কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যাসিস্টেন্ট হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক সৌদীপ্ত দাসও বলেন বরাদ্দ আরও বাড়ানোর দরকার ছিল সর্বশিক্ষা মিশনের কলকাতা চেয়ারম্যান কার্তিক মান্নার কথায় এই বরাদ্দ বাড়া দেখে বোঝা যায় মোদী সরকার মিড ডে মিলের বিষয়টি নিয়ে কতটা উদাসীন এই নিয়ে ছেলেখেলা করছে তারা বাস্তবে যা আনাজপাতির দাম তার সঙ্গে বরাদ্দ বাড়ানোর কোনো সামঞ্জস্যই নেই এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ